অনেকে আছে শাপলাগুলো রান্না করে শাপলার যে এই ফুলগুলো আছে এগুলোকে ফেলে দেয়, তো ফেলে না দিয়ে শাপলার ফুল দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন, আর কখনো শাপলার ফুলগুলো ফেলে দেবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। এখানে আজকে তৈরি করে দেখাবো শাপলা ফুলের বড়া। তার জন্য আমার দিদা এখানে শাপলা ফুলের যে সাদা পাপড়িগুলো আছে শুধু সেগুলোকেই এইভাবে বেছে আলাদা করে নিচ্ছে। আর এখানে বড়াটা বানানোর জন্য বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে, আর এখানে নিয়েছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছে চালের গুঁড়ি। এটা কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়িতে তৈরি করবে, আপনাদের কাছে চালের গুঁড়িটা না থাকলে তখন বেসন ব্যবহার করবেন। এবার যে ফুলের পাপড়িগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছে লবণ আর হাফ চা চামচ হলুদ, আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছে সেই পেঁয়াজটা এবার ভালো করে হাতের সাহায্যে একটু চটকে চটকে মেখে নিতে হবে যাতে ফুলগুলো একটু নরম হয়ে যায়। আমার এর আগে শাপলার রেসিপিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে এখানে আমাদের এখানে এই সব সবজি পাওয়া যায় না, তো আমার মা এইভাবে রান্না করে তারপরে কিন্তু ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে। তো ভালোভাবে এইভাবে চটকে নিতে হবে যাতে এখানে অনেকটা নরম হয়ে যায় পাপড়িগুলো। দেখুন কতটা নরম হয়ে গেছে, আর জলও কিন্তু একটু ছেড়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিতে হবে, আর যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছে সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিতে হবে। এবার আবার ভালো করে এগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার এই শাপলার ফুলের বড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছে, কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার মিডিয়াম আঁচে বা লো আঁচে রেখে এখানে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে দিতে হবে, একটু পাতলা করে, বেশি মোটা করে কিন্তু দেবেন না। এইভাবে যতটা বড়া এখানে ধরে সে কটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এই বড়াটা আপনারা গরম গরম ভাত হোক বা বিকালের চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। এইভাবে বড়া বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকেই জানে না যে শাপলা ফুলের দিয়েও বড়া তৈরি করা যায়, তো তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে, আর এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে, নাহলে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে দুই পাশেই। দেখুন দুই পাশে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিল। তৈরি হয়ে গেছে শাপলা ফুলের বড়ার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও এইভাবে শাপলা ফুলের বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। একবার এভাবে তৈরি করে খেলে আর কখনোই শাপলা ফুল ফেলে দেবেন না। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।